সংসদে জয় ফিলিস্তিন বলার জেরে বিরাট বিপাকে পড়তে পারেন ওয়াইসি। বিজেপির তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে আর তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তাহলে কি সত্যি ওয়াইসি সাংসদ পদ হারাতে চলেছেন? ওয়াইসি শপথ শেষে ফিলিস্তিনের নামে জয়ধ্বনি দিয়েছেন। এরপর মঙ্গলবার বিজেপির এক নেতা দাবি করেছেন যে হায়দ্রাবাদের সাংসদকে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য লোকসভা সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। যিনি এই বিতর্কিত স্লোগান তুলেছেন তিনি আর কেউ নন, তিনি ওয়াইসি। চিরকালই তিনি সমালোচনার হেডলাইনে থাকেন, তিনি যাই বলেন না কেন তা নিয়ে সমালোচনার বন্যা বয়ে যায়। মঙ্গলবার পার্লামেন্টে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে শপথে কেউ হিন্দু রাষ্ট্রের নামে জয়ধ্বনি দিয়েছেন, তো কেউ আবার সংবিধান থেকে শুরু করে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব, বাদ যায়নি কোনো কিছুই। তাও এবার কোথায় এই ঘটনা ঘটেছে? দেশের পার্লামেন্টে। কিছু মুহূর্তের জন্য দেশের পার্লামেন্ট হয়ে ওঠে ধর্মীয় পীঠ, আর তারই মধ্যে এক সাংসদ ভারতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে শপথ গ্রহণের সময় বলে উঠলেন জয় ফিলিস্তিন। প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 180 জন সাংসদ শপথ গ্রহণ করেছিলেন, মঙ্গলবার বাকিরা শপথ নেন। আর এই শপথ গ্রহণের সময় লোকসভার অন্দরে উঠল জয় ফিলিস্তিন স্লোগান। সব থেকে বেশি হইচই হয় হায়দ্রাবাদের সাংসদ ওয়াইসি যখন শপথ গ্রহণ নেন। সেই সময় তিনি উর্দুতে শপথ নিচ্ছিলেন, তার আগে উর্দুতে তিনি প্রার্থনাও করেন। শপথের পর তিনি বলেন জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন। ফিলিস্তিনের নামে জয়ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রেজারি বেঞ্চ থেকে আপত্তিও ওঠে। দেখাবো আপনাদের সেই ভিডিও। জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন, জয় ফিলিস্তিন, জয় ফিলিস্তিন, তাকবীর, আল্লাহু আকবার, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাই আসাদুদ্দিন ওয়াইসি, জিসে লোকসভা কা রুকন মুনতখব কিয়া গিয়া হ্যায়, আল্লাহ কে নাম সে হলফ উঠাতা হুঁ কি মে ভারত কি আইন পর জো কানুন কে মুজিব তয় পায়া হ্যায় এতেকাদ রখুঙ্গা, উসকা ওফাদার রহুঙ্গা। মে ভারত কে ইকতেদার আলা আর সালিমিয়ত কো বরকরার রখুঙ্গা, আর জিস ওহদে কো মে সম্ভালনে ওয়ালা হুঁ ইসকে ফরায়েজ ও ওফাদারি সে অঞ্জাম দুঙ্গা। জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন, জয় ফিলিস্তিন, জয় ফিলিস্তিন, তাকবীর, আল্লাহু আকবার। আর তারপরে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া সংবিধানের 102 অনুচ্ছেদের একটি যে পোস্ট, সেই পোস্ট করেছেন, সেইখানে তিনি লিখছেন যে বর্তমান নিয়ম অনুসারে ওয়াইসিকে তার লোকসভার সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করা যেতে পারে, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য সেটা করা যেতে পারে। অন্যদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলছেন যে প্যালেস্তাইনের উল্লেখ নিয়ে কয়েকজন সদস্যের কাছ থেকে তিনি অভিযোগ পেয়েছেন। প্যালেস্তাইন বা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, বিষয়টা একটাই, শপথ নেওয়ার সময় কোনো সদস্যর পক্ষে অন্য দেশের প্রশংসা করে স্লোগান তোলা কি সমীচীন? আমাদের নিয়মগুলো পরীক্ষা করে দেখতে হবে। কিছু সদস্য আমার কাছে এসে শপথ শেষে প্যালেস্তাইনের স্লোগান তোলার অভিযোগ করেছেন, জানিয়েছেন কিরেন রিজিজু। কি বলছেন কিরেন রিজিজু শোনাবো। উই হ্যাভ নো এনি কাইন্ড অফ এনমিটি উইথ প্যালেস্তাইন অর এনি আদার কান্ট্রি, দ্য অনলি ইস্যু ইজ ওয়াইল টেকিং ওথ ইজ ইট প্রপার ফর এনি অনারেবল মেম্বার টু রেজ দ্য স্লোগান প্রেজিং আনাদার কান্ট্রি। উই হ্যাভ নো প্রবলেম উইথ এনি আদার কান্ট্রিজ, বাট ওয়েদার ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট অর নট উই উইল হ্যাভ টু চেক দ্য রুলস। Some members have come to me and complained about the raising of Palestinian slogan at the end of the oath. তবে অধিবেশনের সভাপতিত্ব করেছেন রাধা মোহন সিং।
সভা শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়েসি বলেন যে সবাই অনেক কিছু বলেছেন, আমি বলেছি জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন। বলুন আমি কি ভুল বলেছি? মহাত্মা গান্ধী ফিলিস্তিন নিয়ে কি বলেছেন আপনারাই জেনে নিন। এবার আপনাদের শোনাবো ওয়েসি তার নিজের বক্তব্যের পক্ষে ঠিক কি যুক্তি দিচ্ছেন। সব আপকে সামনে হ্যায় সব বল রহে হ্যায় ক্যা ক্যা নেই বল রহে হ্যায় হম ক্যা বোলে হম জয় ভীম জয় মিম জয় তেলেঙ্গানা জয় ফিলিস্তিন। তো উন্হোনে ফিলিস্তিন পে অবজেকশন উঠায়া হ্যায় বিজেপি নে। কেসা খিলাফ হ্যায়? কেসা খিলাফ হ্যায়? কেসা খিলাফ হ্যায় বতাইয়ে বতাও কোন সা সংবিধান কা প্রভিজন হ্যায়। अच्छा तो आप कह रहे हैं आपने, अरे सब ने क्या क्या कहा वो जो सुन लीजिए ना, जी किशन रेड्डी ने विरोध किया है वो करते हैं उनको कानून का हाल ही रिकॉर्ड से हटाना चाहिए इसको, रिकॉर्ड से हटाना। छोड़िए ना, बोलने का बोल दिया, अब क्या है? आपने जो जो शब्द कहे थे उसको लेकर के वो लोग आपत्ति जब्त करा रहे हैं कि जय, अब हम अब उनकी खुश करने के लिए क्यों बोलेंगे? आपने सुना नहीं अभी क्या क्या? लेकिन आपके आपके आपका ये बोलने के पीछे का उद्देश्य क्या था? उद्देश्य क्या है? मजलूम आवाम है। महात्मा गांधी ने फलस्तीन के बारे में क्या कहा था वो पढ़ लीजिए। सर आप एक जो शपथ लेते हैं समय जो बोले थे एक बार उसको रिपीट कर दीजिए। वो रिपीट आपको मिल जाएगा यूट्यूब पे, संसद यूट्यूब चैनल जाएगी, मिल जाएगा आपको। आपने कहा था जय भीम जय फिलिस्तीन, वो बोल दिए, मिल जाएगा ना उसमें, ले लीजिए आप क्या। अर्थात एदिन नियम अनेकेई मानेननी बोललेई चले। কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের মতন বিরোধী শিবিরের অনেকেই সংবিধানের অনুলিপি হাতে নিয়ে শপথ গ্রহণ করেছেন। রায়বেরেলির সাংসদ তার শপথ বাক্য শেষ করেন জয় হিন্দ জয় সংবিধান বলে। অন্যদিকে ওয়েসির এই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার যে সাংসদ পদ তা খারিজ হতে পারে সেই আশঙ্কার কথাই কিন্তু এবার সামনে আসে। কিরেন রিজিজু কি বলছেন শোনাবো আপনাদের আরও একবার। জয় ভীম জয় মিম জয় তেলেঙ্গানা জয় ফলস, উই হ্যাভ নো এনি কাইন্ড অফ এনমিটি উইথ ফিলিস্তিন অর এনি আদার কান্ট্রি। The only issue is while taking oath, is it proper for any honorable member to raise the slogan praising another country? We have no problem with any other countries, but whether it is appropriate or not, we will have to check the rules. Some members have come to me and complained about the raising of Palestine slogan at the end of the oath. অন্যদিকে অমিত মালভিয়া তিনি যে টুইট করেছেন সেটাও আপনাদেরকে দেখাবো। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।